ব্রিজ নিয়ে আমাদের সবার মধ্যে কম বেশি উত্তেজনা কাজ করে। হ্যাঁ, পৃথিবীর বুকে এমন অনেক সুন্দর ব্রিজ আছে যা আপনি দেখলে হয়তো অবাক হয়ে যেতে পারেন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি ব্রিজ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, গোল্ডেন গ্রেট ব্রিজ, সান ফ্রান্সিসকো। 1930-এর দশকে আমেরিকান গ্রেট ডিপ্রেশনের যুগে প্রায় $35 মিলিয়ন নির্মিত হয় ব্রিজ। 1280 মিটার লম্বা এই ব্রিজটি, যদিও দৈর্ঘ্যের বিচারে এটি ছোট, কিন্তু ইতিহাসের দিক দিয়ে সমৃদ্ধ 4 বছরের চ্যালেঞ্জিং কাজের পর 1937 সালে প্রথমবারের মতো ব্রিজটি উন্মুক্ত করা হয়। নিঃসন্দেহে এই ব্রিজটি বিশ্বের শ্রেষ্ঠ ব্রিজের একটি। এটির 75 বছর পূর্তি উদযাপিত হয় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে। 2, সিডনি হারবার ব্রিজ, অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম আরেকটি পুরাতন ব্রিজ হলো এটি। 1932 সালে এটি উন্মুক্ত করা হয়। ব্রিজটি তরুণ ধাঁচে করার জন্য এটিকে স্থানীয়রা দ্য কোট হ্যাঙ্গার নামে পরিচিত। নববর্ষে এখান থেকেই অস্ট্রেলিয়ার বিখ্যাত আতশবাজি ফোটানো হয়। 3, টাওয়ার ব্রিজ, লন্ডন, যুক্তরাজ্য। ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রস্থল টেমস নদীর তীরে অবস্থিত এই ব্রিজটি ইতিহাসের অন্যতম একটি স্থাপনা। লন্ডন টাওয়ারের অদূরেই এই ব্রিজের অবস্থান, যা থেকে এই ব্রিজের নাম দেয়া হয়। 1886 সালে এই ব্রিজের কাজ শুরু হয়, 1894 সালে শেষ হয়। প্রিন্স অফ ওয়েলস এই ব্রিজ উন্মোদন করেন। শার্লক হোমসের অনেক কাহিনীও এই বিখ্যাত ব্রিজটির সাথে সংযুক্ত। 4, ব্রুকলাইন ব্রিজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটি ইতিহাসের অন্যতম পুরাতন একটি ব্রিজ। 1883 সালে এটির কাজ শেষ হয়। এটি ম্যানহাটন ও ব্রেক লাইনকে ইস্ট নদীর মাধ্যমে সংযুক্ত করে। 1595 ফুট দৈর্ঘ্যের নদীটি একসময় বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ ছিল। যাই হোক, ঐতিহাসিকভাবে ব্রিজটি বেশ সমৃদ্ধ ও যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5, পোন্তে ভেকিও, ইতালি। ইতালির প্রাচীনকালে প্রতিষ্ঠিত ছোট্ট একটি ব্রিজ হল পোন্তে ভেকিও। এটি ইতালির ফ্লোরেন্স শহরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্লোরেন্সের এটি একমাত্র যেটি টিকে ছিল। ব্রিজটির দুই ধারে অগণিত দোকান আছে যেখানে বিভিন্ন জুয়েলারি, আর্টস এবং ঐতিহাসিক বিভিন্ন কাগজের লেখা নিদর্শন পাওয়া যায়। 6, গেটসেড মিলেনিয়াম ব্রিজ, ইংল্যান্ড। পৃথিবীর সবচেয়ে ঝাঁকানো ব্রিজ হিসাবে এটি বেশি পরিচিত। 2002 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ উদ্বোধন করেন। ব্রিজটির আঁকামাঁকা রূপই দর্শনার্থীদের আকৃষ্ট করে। 7, তিজিংমা ব্রিজ, চীন, হংকংয়ে অবস্থিত। এই ব্রিজটি একটি বিখ্যাত ও কঠিন স্থাপনার মধ্যে একটি। প্রায় 2 দশক কাজের পর এটি সম্পন্ন করা সম্ভব হয়। গাড়ির পাশাপাশি ট্রেন চলাচলের ব্যবস্থা আছে। টাইফুন সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছিল এটির সাথে যুক্ত বিজ্ঞানীদের। প্রায় 7.2 বিলিয়ন অর্থ ব্যয়ে ব্রিজটি 1997 সালে সম্পন্ন হয়। 8, পার্ল ব্রিজ, টোকিও, জাপান। বর্তমানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুর তগমাটা পার্ল ব্রিজের দখলেই আছে। প্রায় 2.5 কিলোমিটার এই সেতুটি 1998 সালে খুলে দেওয়া হয়। এটি ভূমিকম্প সহনীয় করে বানানো হয়। 9, হাংজু বে ব্রিজ, চায়না। ঝিংজিয়াং ও নিম্বোকে একত্রিতকারী এই ব্রিজটি প্রায় 35 কিলোমিটার। সাগরের উপর এটাই সর্বোচ্চ ব্রিজ হিসাবে খ্যাত। প্রায় 600 বিজ্ঞানীর প্রচেষ্টায় ব্রিজটির ডিজাইন সম্পন্ন হয়। 2007 সালে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। 10, ভস্কো দা গামা ব্রিজ, লিসবন, পর্তুগাল। এই ব্রিজটি হয়তো অন্যান্য ব্রিজগুলোর মতো অত ঐতিহাসিক নয়, কিংবা দৈর্ঘ্যের বিচারেও লম্বা নয়, কিন্তু তাগুজ নদীর তীরে অবস্থিত এই ব্রিজটি সৌন্দর্যের দিক থেকে এগিয়ে। ইউরোপের সবচেয়ে দীর্ঘ এই ব্রিজটি 12 কিলোমিটার লম্বা। 1995 সালে কাজ শুরু হয়ে 1998 সালে এটি সম্পন্ন হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।